হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই সুমা আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে শেয়ার করব খুবই সুস্বাদু আলু দিয়ে মুরগির মাংস রান্না রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখিনি কী কী লাগছে আলু দিয়ে মুরগির মাংস রান্না করতে আলু দিয়ে মুরগির মাংস রান্নার জন্য এখানে আমি মুরগি নিয়েছি একটা ছোট সাইজের আর এখানে আলু নিয়েছি তিন চারটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ বাটা দুই চা চামচ পরিমাণ রসুন বাটা দেড় চা চামচ পরিমাণ আদা বাটা চা চামচ পরিমাণ আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো জিরা আর ধনিয়া গুঁড়ো নিয়েছি এক চা চামচ করে এখানে আমি ছয় থেকে সাতটা এলাচি লং দুইটা দারচিনি দুই তিন টুকরা আর তেজপাতা নিয়েছি দুই তিনটা প্রথমে চুলায় আমি একটা প্যানে আগে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে রেখেছি তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং তেজপাতা ঠিক যখন ব্রাউন কালার হয় আসবে ঠিক সেই পর্যায়ে আমি এর ভিতর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা এরপর এক থেকে দুই মিনিটের মতো আমি একটু জাল করছি এক থেকে দুই মিনিট জাল করার পর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি বাকি যে সব মশলা নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি দশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি এই মুরগিটা খুবই ছোট সাইজের সে কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পরে ফিরে আসলাম এরপরে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি আরও দুই মিনিট কষিয়ে নিচ্ছি দুই মিনিট কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি আমি প্রায় এখানে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি প্রায় পনে এক লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি মিডিয়াম মাছে জাল করছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তাহলে ফিরে আসছি বিশ থেকে পঁচিশ মিনিট পর আমার রান্না একদমই শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি তো অভিয়স হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির মাংস রান্না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে আবার অনুরোধ থাকলো একটা লাইক দেবার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন